পাবম শ্রেণী অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ ধনঞ্জয় সরকার ডক্টর অশোক কুমার ঘোষ ভট্টাচার্য ব্রাদার্স চ্যাপ্টার সিক্স তাপ অ্যান্সারগুলো করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে প্রথম প্রশ্ন আপেক্ষিক তাপের সিজিএস একক হল পেজ নম্বর একশো চুয়াল্লিশ এ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এটা আছে অপশান এ নেক্সট প্রশ্ন এসআই পদ্ধতিতে এর মান হল পেজ নম্বর একশো ছেচল্লিশ এসআই পদ্ধতিতে এর মান ওয়ান যেহেতু এর মান এখানে কোনোটাতেই নয় তাই এখানে লিখতে হবে কোনোটি নয় অপশান ডি নেক্সট প্রশ্ন জলের ঘনত্ব সর্বাধিক হয় পেজ নম্বর একশো বাহান্ন চার ডিগ্রি সি উষ্ণতায় অপশান এ হবে এর উত্তর নেক্সট জলের বাস্পীভবনের লিনত হলো জলের বাস্পীভবনের লিনত সি জি এ আর বাইশ দশমিক সিক্স টু দি পার ফাইভ জুল পার কিলোগ্রাম এটা হবে অপশন ডি কোনোটি নয় কারণ এখানে ক্যালোরি আছে সেই জন্য এটা হলো না তাহলে এটা কোনোটি নয় হবে বরফের গলনে তার উষ্ণতা বরফের গলনের লিন তা আশি ক্যালোরি পার গ্রাম আর উষ্ণতা স্থির থাকে তাহলে এটা হবে অপশন সি নেক্সট শিশির জমার উপযোগী নয় পেজ নম্বর একশো একান্ন শিশির এর শর্ত মেঘহীন পরিষ্কার আকাশ যেহেতু এখানে উপযোগী নয় বলেছে তাহলে মেঘলা আকাশ আধিক্য নেক্সট এক নম্বর জলের আপেক্ষিক তাপ কত পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ জলের আপেক্ষিক তাপ ওয়ান ক্যালোরি পার গ্রাম পার সেলসিয়াস সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুলাঙ্কে জে এর মান কত পেজ নম্বর একশো ছেচল্লিশ সিজিএস পদ্ধতিতে জে এর মান ফোর পয়েন্ট ওয়ান এইট সিক্স ইন্টু টেন টু থ্রি পাওয়ার সেভেন আর্ক পার ক্যালোরি ক্যালোরি প্রকার ও কি পেজ নম্বর একশো তেতাল্লিশ সাধারণত তাপ তিন প্রকার বোধগম্য লিন তাপ বিকীর্ণ তাপ নেক্সট প্রশ্ন শিশিরাঙ্ক বলে পেজ নম্বর একশো একান্ন জলের ঘনত্ব সর্বাধিক পেজ নম্বর একশো বাহান্ন চার ডিগ্রি সি উষ্ণতায় সম্পৃক্ত ও অসম্পৃক্ত মধ্যে কোন বষ্প চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে এই উত্তরটা সাতরা বই থেকে চলে বরফ গলনের লিনতাপ কত বরফ গলনের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম সিজেস পদ্ধতিতে এবং এসাই পদ্ধতিতে বরফ গলনের লিনতাপ থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু পার ফাইভ জুল পার কিলোগ্রাম যে কোনো একটা লিখলেই হবে কিউ সমান এমএসটি সমীকরণ এম রাশিটি দ্বারা কী প্রকাশিত হয় তাপগ্রাহিতাকে নির্দেশ করে তাপগ্রাহিতাকে নির্দেশ করে জলের ব্যতিক্রান্ত ব্যক্তির এটা ব্যতিক্রান্ত প্রসারণের একটি উদাহরণ দাও পেজ নম্বর একশো বাহান্ন এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দশ নম্বর গ্রামাঞ্চলে না শহরাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায় পেজ নম্বর একশো একান্ন শহরাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায় জিরো ডিগ্রি সেই তাপমাত্রায় এক গ্রাম জল থেকে আশি ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে মাইনাস ক্যালোরি হলে সেই জিরো ডিগ্রি সি হবে তাহলে অ্যান্সার লিখবে জিরো ডিগ্রি সি হবে নেক্সট প্রশ্ন এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত পেজ নম্বর একশো ছেচল্লিশ এসআই পদ্ধতিতে যান্ত্রিক তুলাঙ্কের মান ওয়ান যে অর্থাৎ তুলাঙ্ক যান্ত্রিক তুলাঙ্কের মান হবে ওয়ান কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় পেজ নম্বর একশো বাহান্ন চার ডিগ্রি সি তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় শূন্যস্থান এসআইতে লিন তাপের একক পেজ নম্বর একশো সাতচল্লিশ এসআই পদ্ধতিতে লিন তাপের একক জুল পার কিলোগ্রাম বা জে কেজি মাইনাস ওয়ান বা কে পার গ্রাম এস এসআইতে জলের আপেক্ষিক তাপ পেজ নম্বর একশো চুয়াল্লিশ এসআইতে লিখবে জুল কেজি জুল পার কেজি কেলভিন বা জে পার কেজি কে এক ক্যালোরি সমান কত জুল পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল বরফের গলনের লিন তাপ বরফের গলনের লিন তাপ থ্রি পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু দি পার ফাইভ চুল দেখে নেব তাহলে এটা হবে দশ দিয়ে গুণ করলে টেন টু দি পার ফাইভ দিয়ে গুণ করলে হবে এটা থ্রি থ্রি সিক্স নেক্সট তিন লক্ষ ছত্রিশ হাজার নেক্সট জলের বাষ্পীভবনের লিনতাপ একশো আটচল্লিশ পেজ জলের বাষ্পীভবনের লিনতাপ বাইশ দশমিক টু দি পাওয়ার ফাইভ এটা এটা গুণ করলে যেটা হবে তাহলে এটা হবে দুই নম্বর বাইশ লক্ষ আটষট্টি হাজার পার কেজি নেক্সট লিন তাপ লিন তাপের মাত্রা এল টু দি পাওয়ার টু আর টি টু দি পাওয়ার মাইনাস টু থার্ড প্যাকেট তাহলে এটা হবে নেক্সট ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা বস্তুর উপর সিসির বেশি জমে পেজ নম্বর দেখিয়ে দিই পেজ নম্বর একশো একান্ন ভূপৃষ্ঠের কাছাকাছি বস্তুর উপর বেশি শিশির জমে আজকে এই প্রান্তের পরে আবার নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে